ততক্ষণ পর্যন্ত আমরা সুললিত কণ্ঠে সেই শাস্ত্রীয় সংগীত সকলের কাছ থেকে শুনলাম। মেয়েরা লোকাল যারা ছিল আমাদের ডেট্রয়েট বা এসব কলকাতা ইত্যাদি, এটা এই উৎসবকে অভিনন্দিত করা, এই যে পার্থসারথি ভগবানের প্রতিষ্ঠা উৎসব, গুরু পূর্ণিমা উৎসব, এটাকে অভিনন্দিত করা হলো, অলঙ্কৃত করা হলো ভগবানের কৃপা দৃষ্টি আশীর্বাদ দৃষ্টি অজস্র ধারায় অনন্ত ধারায় তোমাদের প্রতিবর্ষিত হোক এই ভগবত চরণে প্রার্থনা। একটু জয় দাও, ধর্ম কি জয় হোক, ধর্ম কি জয় হোক, ধর্ম কি জয় হোক, ধর্ম কি জয় হোক, ধর্ম কি জয় হোক। ধর্ম মানে যিনি আমাদের ধারণ করে আছেন, যার শক্তিতে আমরা চোখ দিয়ে দেখছি, যার শক্তিতে আমরা কান দিয়ে শুনছি, যার শক্তিতে আমরা মুখ দিয়ে খাচ্ছি, যার শক্তিতে আমরা পদচারণা করে এতদূর আসলাম, সেই যে অদৃশ্য শক্তি যিনি আমাদের ধারণ করে আছেন তিনি হলেন ধর্ম। প্রাসঙ্গিক অর্থ হল কৃষ্ণই ধর্ম, এই জন্য আগে কৃষ্ণের জয় দিতে হয়। ধর্ম কি জয় হোক, ধর্ম কি জয় হোক, সত্য সনাতন ধর্ম কি জয় হোক, সত্য সনাতন ধর্ম কি জয় হোক, সনাতন হিন্দু ধর্ম কি জয় হোক, সনাতন বৈদিক ধর্ম কি জয় হোক, সনাতন মানব ধর্ম কি জয় হোক, সনাতন ভাগবত ধর্ম কি জয় হোক, সনাতন গীতা ধর্ম কি জয় হোক, সনাতন উপনিষদ ধর্ম কি জয় হোক, ধর্ম কা বিনাশ হোক, বিনাশ হোক, অধর্ম কা বিনাশ হোক, অধর্ম কা বিনাশ হোক, অধর্ম কা বিনাশ হোক, প্রাণীয় মে সদ্ভাবনা হোক, সদ্ভাবনা হোক, প্রাণীয় মে সদ্ভাবনা হোক, প্রাণীয় মে সদ্ভাবনা হোক, প্রাণীয় মে সদ্ভাবনা হোক, বিশ্ব কা কল্যাণ হোক, কল্যাণ হোক, বিশ্ব কা কল্যাণ হোক, বিশ্ব কা কল্যাণ হোক, গোমাতা কি সুরক্ষা হোক, সুরক্ষা হোক, গোমাতা কি সুরক্ষা হোক, গোমাতা কি সুরক্ষা হোক, গো হত্যা বন্ধ হোক, গো হত্যা বন্ধ হোক, সন্ত সমাজ কি জয় হোক, ভক্ত সমাজ কি জয় হোক, সচ্চে দরবার কি জয় হোক, শনিবার রাধা গোবিন্দ মন্দির কি জয় হোক, পার্থ সারথি প্রতিষ্ঠিত ভগবান কি জয় হোক, আজকে আনন্দ কি জয় হোক, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। অনেক কিছু বলার থাকে কিন্তু এত বলার সময় নেই, কারণ একটার সময় আমাদের আরতি হবে। শুধু ছোট্ট একটা প্রার্থনা করে, ছোট্ট একটা ভগবানের কাছে, পার লাগা দে নাইয়া হরে, পার লাগা দে নাই, পার লাগা দে নাইয়া হরে, পার লাগা দে নাইয়া রে, কৃষ্ণ কানহাইয়া কৃষ্ণ কানাইয়া, পার লাগা দে নাইয়া রে, হলিয়া দে নাইয়া রে, কৃষ্ণ কানহাইয়া কৃষ্ণ কানাইয়া, কৃষ্ণ কানহাইয়া দাউজিকে ভাইয়া, কৃষ্ণ কানাইয়া বাউজিকে ভাইয়া, কৃষ্ণ কানহাইয়া মাখন চুরাইয়া, কৃষ্ণ কানাইয়া মাখন চুরাইয়া, কৃষ্ণ কানহাইয়া রাস রচাইয়া, কৃষ্ণ কানাইয়া রাস রচাইয়া, কৃষ্ণ কানহাইয়া গায়ে চরাইয়া, কৃষ্ণ কানাইয়া গায়ে চরাইয়া,
पार लगा दे नैया रे, 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 कृष्ण कन्हैया, कृष्ण कन्हैया, कृष्ण कन्हैया, कृष्ण कन्हैया, कृष्ण कन्हैया कंस भरवैया, कृष्ण कन्हैया कंस भरवैया, कृष्ण कन्हैया पुतना मरवैया, कृष्ण कन्हैया पुतरा मरवैया, कृष्ण कन्हैया यशोदा नचैया, कृष्ण कन्हैया यशोदा नचैया, कृष्ण कन्हैया दूध पिबैया, कृष्ण कन्हैया दूध पिबैया, पार लगा दे नैया रे, 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 कृष्ण कन्हैया, कृष्ण कन्हैया, कृष्ण कन्हैया रास रचैया, कृष्ण कन्हैया रास रचैया, कृष्ण कन्हैया नंद नचैया, कृष्ण कन्हैया नंद नचैया, कृष्ण कन्हैया मखन खवैया, कृष्ण कन्हैया मखन खवैया, कृष्ण कन्हैया वस्त्र चुरैया, कृष्ण कन्हैया वस्त्र चुराया, पार लगा दे नैया रे, पार लगा दे नैया रे, कृष्ण कन्हैया, कृष्ण कन्हैया, कृष्ण कन्हैया, कृष्ण कन्हैया, कृष्ण कन्हैया, कृष्ण कन्हैया, बरहा भगवतेर श्लोक भगवान राशे अवतीर्ण होच्छेन। भगवानेर ब्यूटी पार्लारे दरकार हय ना, निजेई निजे साजगोज करछेन। श्रीधाम वृंदावने माथाय सोनार बुकुर, काने कर्ण कुंडल, सोनार हार, सोनार वस्त्र, वैजयंती माला, हाते सोनार बासी, সোনার নূপুর, সোনার করধ্বনি, গোপীদের সঙ্গে শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করছেন। বৃন্দাবন মানে হৃদয়ে বৃন্দাবনে প্রবেশ করছেন, এইটি আমি সংস্কৃত ভাষায় বলছি। বারে হা পিয়ম নটবর বপু কর্ণয় কর্ণিকা বিধ্বসহ কনক কপিশম বৈজয়ন্তীং চ মালা রন্ধ্রান বেণোরধন সুধয়া পূরয়ন গোপবৃন্দৈঃ বৃন্দারণ্যম শপদ রমণম প্রাবিশদ গীত কীর্তিঃ প্রাবিশদ্গীতকীর্তিঃ বৃন্দারণ্যম শপদ রমণম প্রাবিশদ্গীতকীর্তিঃ শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগিভির্ধ্যানগম্যম বন্দে বিষ্ণুম ভবভয়হরণম সার্বলোকৈকনাথম বংশী বিভূষিত কর নবনীরদাভা পীতাম্বরাধরুণ ফলাধরুষ্ঠ তৃণেন্দ্র সুন্দর মুখা অরবিন্দ নেত্র কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বমহম্ন
जाने कृष्णात् परम किमपि तत्त्वमहं न जाने वंशाकल्पदरुभ्यश्च कृपासिन्धुर्भ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हार्दध्वन्द्वनिराशवाशरमणि विज्ञानवारावनिधि भक्ताभीष्टसहस्रपूरणविधो चैतन्यचिन्तामणि षड्भृङ्गप्सित विष्णुभक्तिनलिनी व्यापोषहेतोदय सोऽस्माकं कुरुतां भवार्तिशमनं निम्बार्कनामामुनिः सोऽस्माकं कुरुतां भवार्तिशमनं निम्बार्कनामामुनिः गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देव महेश्वरः गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः ज्ञापयेच्च परं तत्त्वं प्रापयेच्च परं पदं गमयेच्च परं धाम सगुरु परमेश्वरः सगुरु परमेश्वरः सगुरु परमेश्वरः परम प्रिय भक्तगण अमृते संतान तुमरा सकले पार्थसारथी भगवान प्रतिष्ठित दिवस सकले उपस्थित एवं तार आशीर्वाद प्राप्त एतक्षण पर्यंत अनेक शास्त्रीय संगीत भगवत विषय विभिन्न आस्वादन करे खूब प्रीत हलाम प्रसन्न आज गुरु पूर्णिमा तिथि गुरु पूर्णिमा तिथि माने गुरुदेवर मध्य विशेष रूपे भगवान पूर्ण रूपे प्रकाशित आज के आषाढ़ी पूर्णिमा गुरु पूर्णिमा एर विशेष व्याख्या आछे खूब संक्षेपे आमि बोलछि गुरु पूर्णिमा गु शब्दस्तु अंधकार रुस्तम निरोधक अंधकार ऋणोधित्वा गुरुत्व विधि गु माने अंधकार और रु माने प्रकाश जिनी जीवे माने भक्ते हृदयगत अंधकार के निराकरण करे शिष्यर हृदय ज्ञान रूपी प्रदीप प्रज्वलित करें तिनि हलेन श्रीगुरु आज से दिन गुरु पूर्णिमा तिथि मन रूपी पुष्प के बुद्धि रूपी चंदन दिए गोविंदे गुरु गोविंद चरणे अर्पण करते हैं करले परे तार कृपा आशीर्वाद शिष्यर ऊपर अजस्र धारा खूब सहजे हृदयस्थ भगवान के जीव विषय मोहजुक्त जीव ईश्वर के लाभ तार पूर्ण तिथि गुरु पूर्णिमा गुरु पूर्णिमा तिथि पत्रम पुष्पम फलम तोयम जो मे भक्त प्रयच्छते तदहं भक्तिपहितं अस्नामि प्रयतात्मनः कि सुंदर कथा भगवान गीता बोलछेन
पत्रम पुष्पम फलम तोयम जो मे भक्ता प्रयच्छति तदहम भक्ति परहितम अस्नामि प्रियता। भगवान हले जगत गुरु, तिनी अनंत रूपे संसारे आसें, कखनो गुरु रूपे आसें आबार कखनो आचार्य रूपे आसें, सब एक ही कथा किन्तु भिन्न भिन्न नाम। गुरु रूपे आसें कखनो आचार्य रूपे आसें कखनो अवतारी तिनी स्वयं आसें जीव के उद्धार करार जन्य। একটা জিনিস মনে রাখবে, আমরা সকলেই প্রভুর কাছে ছিলাম, তিনি আমাদের আসল পিতামহ, সুপ্রিম অ্যাড্রেস, আমাদের আসল ঠিকানা হলো ওই। এটা কিন্তু আসল ঠিকানা নয়, এটা ট্রান্সফারেবল অ্যাড্রেস। আজকে মানুষ কালকে কুকুর, কালকে বিড়াল, পশুদিন যে কোনো অ্যানিমেল লাইফ বা যে কোনো লাইফে আমরা থাকি, আমাদের আসল স্থান হল উপরে। তথা পদম তৎপরিমার্গিতব্যম যস্মিন গতান নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে তথা প্রবৃত্তি প্রস্তাব পুরাণ। ভগবান নিজে বলছেন এ কথা যে সংসারে সমস্ত কর্তব্য শেষ করে আমাকে অন্বেষণ কর অর্জুন। লতত ভাষয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ গত্বা ন নিবর্তন্তে তদ ধাম পরম। আমরা যখন ওখান থেকে আসি, এর মতো অনেক কথা আছে সংক্ষেপে বলছি, আমরা সংসার মায়ামোহে ফেসে যাই। এই মায়া জালে আমাদের মাছ যেমন জালে বদ্ধ হয়ে যায়, সংসারটা একটা জাল, মহাজাল। এই জালে আমরা এখানে আবদ্ধ হয়ে আছে, আর এই সুখকেই, এই পার্থিব সুখকেই, এই নশ্বর সুখকেই আমার সুখ বলে মনে করছে। কিন্তু এটা প্রকৃত সুখ নয়। প্রকৃত সুখ কে বলবেন? শ্রী গুরুদেব বলেন, তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে। গুরুদেব বলেন এখানে জাগতিক সুখ, এই জড়জাগতিক সুখ, এই নশ্বর সুখ, এই পার্থিব সুখ, হে জীব, এটা প্রকৃত সুখ নয়। প্রকৃত সুখ হলো গুরু গোবিন্দের চরণ। এই কথাই ভগবান গীতায় বলছেন, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেচ্ছন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। অর্জুন, যদি সেই তত্ত্বকে জানতে চাও, সদ্গুরুকে আশ্রয় কর। এখনকার দিনে গুরুদেব অনেক রকমই আছেন, গুরুদেবদের চেনা বড় কঠিন। আমাদের রামকৃষ্ণদেব বলতেন, হেগ গুরুর পেদ চেনা আর দুই নরকের জ্বালা। গুরুদেবও চিনে শুনে গুরুদেব করতে হবে। আমাদের হিন্দিতে বলে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। এই বিষয়ে অনেক কিছু আছে, বলতে চাই না, কিন্তু শুনতে হবে। যার শাস্ত্রীয় পরম্পরা আছে, যে ধর্মনিষ্ঠ সদাচারী আবাল্য ব্রহ্মচারী, এবং যার শাস্ত্রীয় পরম্পরা আছে, যে শাস্ত্রজ্ঞ, তাকেই বলা হয় সদ্গুরু। আজকে অনেক গুরুদেব আছেন, বাড়িতে বউ ছেলে মেয়ে রেখে এসেছেন, তারা এখানে এসে সব আর্নিং ফার্নিং করে আবার সব পাঠিয়ে দিয়ে বলে সব আশীর্বাদ দিল। আরে তোমরা নিজেই জালে ফেসে আছো, তোমরা কি তা আশীর্বাদ দিতা? নিজেই তো জালে ফেসে আছো, আবার কিরকম আশীর্বাদ দিবা? এইরকম ভাবে একটা আরবিং সিস্টেম। গুরুদেব বুঝতে হবে সে ব্রহ্মচারী কিনা, প্রথম তো এইটাই পরিচয়। তারপরে দিতে হবে সে শাস্ত্রীয় পরম্পরাগত কিনা, তারপরে দেখতে হবে সে শাস্ত্রজ্ঞ কিনা, নিষ্ঠাবান কিনা, পবিত্র কিনা। এই বিষয়ে অনেক শাস্ত্র আছে, সে আমি সব বলতে চাই না। মোটামুটি কথা হলো, পানি পিও ছানকে গুরু করো জানকে। যখন জলটা খাবে মধ্যে পোকামাকড় না ঢুকে যায়, এই জন্য ওটাকে ছেঁকে খেতে হয়। ঠিক তদ্রূপ গুরুদেবকে জেনে শুনে করতে হয়, অন্তত এক মাস তার সামনে থাকতে হয়।
এবং তার সমস্ত বই পড়তে হয়, তার পরম্পরা দেখতে হয়। যদি কোনো কারণে গুরুদেব তোমাকে মুক্তি যদি না দেয়, তো পরম্পরা তোমাকে মুক্তি দিয়ে দেয়। এরকম বহু দৃষ্টান্ত আছে, পরম্পরা শক্তি এর মধ্যে কাজ করে। যেমন মিন্না গোরখনাথ, গুরুদেবের পতন হয়ে গেছিল মিন্নাতে, যে গুয়াহাটিতে কোনো একটা অশ্লীল ভাবে ফেসে গিয়েছিল। গোরখনাথ সেখানে যে বলছে, মিন্না গোরখ আয়া হ্যায়, জলদি নিকালকে আ, গুরুদেবকেই বলছে মিন্না গোরখ আয়া হ্যায়। এসব অনেক প্রসঙ্গ পদ্মপুরাণে আছে। তারই পরম্পরা আদিত্যনাথ যোগী, যে এখন মুখ্যমন্ত্রী অফ উত্তরপ্রদেশ ইন্ডিয়া। সুতরাং গুরু চরণে সমর্পণ কর, তদ্বৃদ্ধি। ভগবান গীতা কি বলেছেন, তদ্বৃদ্ধি মানে গুরুদেবকে জানো। প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবা, প্রণাম করতে হয় গুরুদেবের সামনে, যে প্রশ্ন করতে হয়, তার সেবা করতে হয়, তবে তিনি কৃপা করে তোমাকে ব্রহ্মবিদ্যা পরিবেশন করবেন। আর সেই তন নির্দিষ্ট ব্রহ্মবিদ্যা পরিবেশন অবলম্বনে তোমরা আত্মজ্ঞ নিজেকে জানবে, জানার চেষ্টা করবে। অনেকে বলে গুরুদেব আমি দীক্ষা নিয়ে নিয়েছি, মানে আমার মুক্তি একেবারে হস্ত আমলকবত, হাতে আমলকির মতো। কিন্তু আদুও কিন্তু তা নয়, দীক্ষা নিলে মন্ত্র নিলেই যে তোমাদের মুক্তি হয়ে যাবে সব ফালতু কথা। দীক্ষা নেওয়ার পরে গুরু নির্দিষ্ট পন্থ অবলম্বনে সাধন ভজন নিয়ম সংযম পালন করতে। যেমন ধরো গাছে একটা গাছ আমি পুঁতলাম, বীজ, মন্ত্র মানে বীজ তো, একটা গাছ আমি পুঁতলাম, ব্যাস শেষ হয়ে গেল। সেই গাছটাকে একটা পেড়া দিতে হয় যাতে গরু ছাগল না খেয়ে যায়। দেখবে রাস্তায় যখন গাছ দেওয়া হয় একটা বেড়া দেয় যাতে গরু ছাগল খেয়ে না যায়। অঙ্কুরিত হবে, জল দিতে হবে, সার দিতে হবে, ভক্তিরূপী জল দিতে হবে, শ্রদ্ধারূপী সার দিতে হবে, তবেই তো গাছটা অঙ্কুরিত হবে। আর যেই অঙ্কুরিত হবে একটা বেড়া দিতে হবে, তবেই না সে মহামহী রূপে ফলপ্রদায়ক হবে। তেমন গুরুদেব আমাদের মন্ত্র দিয়েছে, কণ্ঠি পড়বে, তিলক করবে, কণ্ঠিও নেই তিলকও নেই, হায় গুরুদেব প্রণাম, এক টাকা দক্ষিণা দিয়ে সীতারাম। সুতরাং ভক্তিরূপী জল শ্রদ্ধারূপী সার যদি না দাও, আর বেড়ারূপী সংযম যম নিয়ম সংযম প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি এই অষ্টাঙ্গ যোগ আমাদের, এই সাংঘাতিক সব কঠিন। তারপর লিঙ্গমূলে মূলাধার সধিষ্ঠা মণিপুর অনাহত চক্র বিশুদ্ধ চক্র আজ্ঞা চক্র সহস্রা, এইগুলি সব ক্রিয়া লোকনীন শক্তিকে জাগ্রত করতে গেলে এইগুলি প্রাণায়াম প্রাণায়াম আমরা করি। এইগুলি করলে মনটাকে স্থির করা যায়, মনটাকে আগে স্থির করতে হয়, তাহলে মনটা গরু ছাগলের মতো চটপট 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 করতে থাকে। এই জন্যে প্রাণায়াম আমরাও যোগ্য জানি, প্রাণায়াম করে কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে হয়। লিঙ্গমূলে মূলাধার সাধিষ্ঠা মণিপুর অনাহত চক্র বিশুদ্ধ চক্র আজ্ঞা চক্র সহস্রা, এসব অনেক গুরুদেবের বিদেশ উপদেশ আছে, কিন্তু এত তোমাদের তারা সম্ভব না। কারণ তোমরা অল্পায়ু জীব, বিষয়াসক্ত জীব, কামাসক্ত জীব, অন্নগত জীব, তোমাদের পক্ষে এত কঠিন করা সম্ভব না। এগুলি সব আমরা করি, এই জন্য তোমাদের জন্য সবচেয়ে সহজ সরল নিয়ম রাখা হয়েছে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই ষোল নাম বত্রিশ অক্ষর মহামন্ত্র,
এই নাম জপ করো, আমার কথা শোনো। আমাদের যেমন রাধাকৃষ্ণ পদ্ম পুরাণে কি চৈতন্য মহাপুরাণ হরে কৃষ্ণ একই ব্যাপার সব, এই নাম জপ করলে কুলকুণ্ডিনী শক্তি আপনা আপনি জাগ্রত হবে। জীব একটা মধুময় জীব জগতে প্রবেশ করে, জীবে আত্মনিষ্ঠ হয়ে যায়, অনাবিল দিব্য অখণ্ড অনন্ত অসীম আনন্দের সে সিস্টেম। রাস্তা অনেক আছে, যত মত তত পথ। এটা নিঃসন্দেহ দেখলো রাস্তা, ও বলে আমারটা ভালো না, ও বলে আমারটা খারাপ। শ্রী চৈতন্য মহাপ্রভু আচার্য শঙ্করের মত খণ্ডন করেছে, আমার কথা শোনো ভালো মতো, পড়াশোনা করেছি কিনা জানি না, আমরাও আচার্য মত খণ্ডন করেছি, শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরও করেছে, আমরাও তারটা খণ্ডন করেছি, আমাদের একটা বই পড়ে দেখে মোটা মোটা বই আছে, সকলের মত খণ্ডন। এর মানে বিরোধ না, এর মানে বিরোধ না, ভুল বুঝছ, এর মানে বিরোধ না, এর মানে নিজে নিজে রাস্তাকে সুন্দর প্রতিপাদন। হ্যাঁ, আমাদের মধ্যে কোনো বিরোধ নেই, যাবে সব এক জায়গায় নদীরা সমুদ্রেই যাবে, আঁকা বেঁকা রাস্তার দ্বারা, সে অদ্ভুত ব্যাখ্যা। এর শ্রী চৈতন্য মহাপ্রভু একটা অচিন্ত ভেদাভেদ বা শ্রী অচিন্ত ভেদাভেদ বাদের মাধ্যমে গিয়েছেন, আমরা স্বাভাবিক দ্বৈতাদ্বৈত ভেদের মাধ্যমে গিয়েছি, আচার্য শঙ্কর অদ্বৈত ভেদের মাধ্যমে গিয়েছে, বিভিন্ন বিভিন্ন আমাদের রাস্তা, কিন্তু লক্ষ্য এম আর সেম, সকলের লক্ষ্য কিন্তু এক, কৃষ্ণপ্রাপ্তি। কিন্তু কিছু মূর্খরা এগুলো বুঝে না, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আর একটা কথা বলছি, খারাপ পেও না, অনেকে বলে চৈতন্য না ভজলে কোনো মুক্তি হবে না, এসব বলে অনেকে ফালতু লোকগুলো। আরে এরকম কত হাজার হাজার চৈতন্য জন্মগ্রহণ করেছেন, তোমরা তো জানো না, এসব ইতিহাস যদি আমি শোনাই বা বুঝতে পারি, সকলেই এই সংসারে অবতার। হ্যাঁ, সকলেই অবতার, অসাধারণ শক্তি নিয়ে তখন এসছেন। একটা শক্তির কথা শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। কিছু লোক আছে যারা ব্রড মাইন্ডেড, মানে একটু ব্যাপক মন যাদের, তারা জানে সব সেম। কিছু লোক আছে ওই রকম, মানে ওই আমার গুরুদেরই সব কিছু। কেউ বলে সে রামকে না ভজলে ভগবানকে পাওয়া যায় না, কেউ বলে কৃষ্ণকে না ভজলে ভগবানকে পাওয়া যায় না, কেউ বলে চৈতন্য না ভজলে, এগুলো সব ফালতু কথা। তোমার গুরুদেব তোমাকে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আদেশ উপদেশ মতো চলো, তার মাধ্যমে তোমরা প্রকৃত। হ্যাঁ, যুধিষ্ঠিরকে যখন যক্ষ জিজ্ঞাসা করলেন যে পন্থা কি রাস্তা কি, তখন যুধিষ্ঠির বললেন, কথা ভালো মতো শুনে রাখো, তর্ক প্রতিষ্ঠা শ্রুতয়ো বিভিন্ন, কি সুন্দর কথা, তর্ক প্রতিষ্ঠা শ্রুতয়ো বিভিন্ন, নৈকা ঋষির যস্য মতম ন ভিন্নম, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়া, কি সুন্দর কথা, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়া, মহাজন যেন গতস্য পন্থা, মহাজন যেন গতস্য পন্থা, তোমার গুরুদেব তোমার মহাজনরা যে রাস্তায় গিয়েছে এটাই তোমাদের রাস্তা। লোকে বোঝে না, সব নিজে নিজের প্রশংসা করতে থাকে, তোমার জায়গা সেটা ঠিক আছে। অনেকে আবার বলে রামকৃষ্ণদেব মা কালীর উপাসনা করেছেন, উনি মানে ঠিক উপরে ওঠেননি, একটু নিচে আছেন। কেউ বলে একমাত্র কৃষ্ণের ভজনা করলে উপরে ওঠানো যায়, অনেকে বলে এরকম। আমার কাছে ঠিক আছে, কৃষ্ণের সব কিছু আছে, কিন্তু একটা জিনিস শুনে রাখা হোক, যে যেখানে যেরকম ভাবে গুরু নির্দিষ্ট পন্থ অবলম্বন ঈশ্বরের ভজন করে আসছে, সে সেখানেই পূর্ণত্ব প্রাপ্ত হয়, সেখানেই তিনি পাবেন। সে মা কালী রূপেই হোক, আর দুর্গা রূপেই হোক, আর কৃষ্ণ রূপেই হোক, আর রাম রূপেই হোক, ভগবানের বিভিন্ন রূপ, হরি অনন্ত হরি কথা অনন্ত, সুলভহি গাবহি বহুবিধ সন্ত। শাস্ত্রের অনেক দৃষ্টান্ত আছে, আমাদের সনাতন ধর্ম ছোট্ট ধর্ম নয়, এটা ক্রাইস্ট বা মুহাম্মদের ধর্ম নয়, এ হিন্দু ধর্ম, বিশাল ধর্ম। হিন্দু মানে কি জানো, হীনম দুষয়েতে হিন্দু, যে ধর্মে কামনা বাসনা মায়া মোহ লেশমাত্র থাকে না তাকে বলা হয় হিন্দু ধর্ম, এটা হলো সনাতন ধর্ম। এখানে যারা চৈতন্য পরম্পরা তারা সেটাকে শ্রেষ্ঠ প্রতিপাদন করে,
যারা শঙ্করাচার্য তারা শঙ্করাচার্যের শ্রেষ্ঠ প্রতিপাদন করে, যারা রামের ভক্ত তারা রামকে প্রধান প্রতিপাদন করে, যারা কৃষ্ণের ভক্ত তারা কৃষ্ণকে প্রতিপাদন করে, কিন্তু আসল হলো ইন্দ্রিয় সংযম। এই দিকে কিন্তু কেউ লক্ষ্য রাখে না। তুমি ইন্দ্রিয় সংযম করো, গুরুদেবের নির্দেশ মতো চলো, রাস্তা আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে। এসব ভগবান বারবার গীতায় বলছেন। এইটা নিয়েই তো জাকির নায়কের সাথে আমাদের অশান্তি। জাকির নায়ক খালি বলবে ভগবান নিরাকার, আমার সামনে যদি পড়তো ছানা পড়া করে দিতাম। বুঝতে পারছো না, ভগবান নিরাকার, ভগবান যদি নিরাকার হন তাহলে কিন্তু সেইটা কি বলবো, শাস্ত্র নির্দিষ্ট রাস্তা নয়। ভগবান নিরাকারও বটেন আবার সাকারও। সাকার হলে ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, নির্ভরতা, একাগ্রতা আসে। আর যদি নিরাকার হয় তাহলে সেই জিনিসটা গ্রো করে না, কেমন যেন একটা হয়। এ কথা আমার কথা না, ভগবান নিজে গীতায় বলছেন, মৈয়াবেশ্য মনোজে মম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে নে যুক্ত তমামতা। ভগবান কে অর্জুন জিজ্ঞাসা করছে, ভগবান তোমার খর রূপ ঠিক নখর রূপ ঠিক, মানে তুমি নিরাকার না সাকার, তুমি সগুণ না নির্গুণ, তুমি সাধার না নিরাধার। তখন ভগবান বলছেন, শোনো, ভগবান বলছে মৈয়াবেশ্য মনোজে মম নিত্যযুক্তা উপাসতে। অর্জুন এই যে আমি হাতে ছড়ি নিয়ে বসে আছি চারটে ঘোড়া নিয়ে, এইটাই হলো আসল রূপ, ভগবান কি বলছে, অর্থাৎ আমার সাকার রূপটাই আসল। আমার দুটো রূপ আছে, মৈয়াবেশ্য মনোজে মম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্ত তমামতা। এটা আমার সাকার রূপ। তারপর বলছেন যতধর্মামৃতমৃদম, আমার একটা নিরাধার রূপ আছে, একটা নির্গুণ রূপ আছে, একটা অসম্প্রজ্ঞাত রূপ আছে, একটা নিরাধার রূপ আছে, একটা নিরাকার রূপ আছে। অর্জুন দুটোই আমার রূপ, কিন্তু আমার রূপকে জানতে গেলে সংয়মেন্দ্রিয়গ্রামম সর্বত্র সমবুদ্ধয়ঃ তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতেরতা। ইন্দ্রিয় সংযম করতে হবে, আহার সংযম করতে হবে, বিহার সংযম করতে হবে, গমন সংযম করতে হবে, রমণ সংযম করতে হবে। এইগুলি যদি করো তাহলে আমার নিত্যরূপে সান্ত্বনা প্রতিষ্ঠিত। তার পরবর্তী শ্লোকে ভগবান কি বলছেন দেখো, ক্লেশ অধিকতরস্তে অব্যক্তা সপ্ত চেতসাম। আমার নিরাধার রূপ, আমার অব্যক্ত রূপ ভক্তদের বাঞ্ছনীয় নয়। যারা ভক্ত, ভক্তির মাধ্যমে আমাকে ডাকছে, শ্রদ্ধা ভক্তির মাধ্যমে, সেখানে আমার নিরাকার রূপ ঠিক না, কষ্টকর, দুঃখকর ইত্যাদি ইত্যাদি ভগবান নারায়ণ বলছে। এই জন্য আমার সাকার রূপটাই হলো ভক্তদের পক্ষে অনুকূল এবং সাদর, অভিনন্দনীয়, প্রশংসনীয়, অত্যন্ত অনুকূল, ভগবান নিজে বলছে। আর সেখানে আমাদের জাকির নায়েক নিরাকার রূপে যা ব্যাখ্যা করছে, আমাদের এরকম শত শত দৃষ্টান্ত আছে, কিন্তু এই সময় বলা সম্ভব না। মোটামুটি কথা হলো, হিন্দু ধর্মশাস্ত্রে ভগবান সাকারও বটে নিরাকারও বটে। আর সেটা যে কত প্রিয়, কত প্রাণপ্রীতিবর্ধক, কত আনন্দবর্ধক, সেটা একটা ভক্তই বোঝে। আর সেইটা পাওয়ার মাধ্যম হলো শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব যার যার মহাজন যে গত কিছু লোকের সাম্প্রদায়িক গোড়ামি আছে, তারা লোককে কি বলবো ভ্রান্ত করে দেয়, বলছে আমারটাই বড়, আমাকে উপাসনা কর, ওরটা বড়, ওকে উপাসনা কর, প্রচার কর, কিন্তু কেউ বলতে পারবে না যে আমারটা বড়। যারা বড় তার নিজেই মূর্খ, জানে না কিছু। এ সংসার দৃষ্টি খুলে গেলে জানব সব সেফ, শুধু রাস্তাটা আলাদা আলাদা। রামকৃষ্ণের ভাষায় যত মত তত পথ। আমরা অনেক বেদ বেদান্ত পড়েছি, অনেক বই পড়েছি,
সব জায়গায় খণ্ডনের বর্ণনা। শ্রী চৈতন্য ভাষ্য আমরাও খণ্ডন করেছি, শঙ্করাচার্যও খণ্ডন, শঙ্করাচার্য আগে, শঙ্করাচার্য চৈতন্য খণ্ড করেছে, আমরা শঙ্করাচার্য খণ্ডন করেছি, আর চৈতন্য আমাদেরটাও ওদের পরবর্তী আসতে খণ্ডন করেছে, সকলে সকলে একটা খণ্ডন করেছে। আমাদের বইগুলো পড়ে দেখো, আমার গুরুদেব বড় বড় বই আছে, আমারও অনেক আর্টিকেল আছে, খণ্ডন খণ্ডন চলছে, কিন্তু প্রেম প্রীত এক, সকলকে আমার ভালোবাসে, নিজে নিজে রাস্তা সে প্রতিপাদন করছে। এখানে কেউ কিছু মনে করবে না, যদি তুমি কৃষ্ণ গাড়ির মধ্যে কৃষ্ণকে দেখো তো সেখানেই কৃষ্ণ এসে যাবে। আমাদের শাস্ত্রে আছে যে তুমি প্রহ্লাদকে জিজ্ঞাসা করছেন, হিরণ্যকশিপু তোর বিষ্ণু কোথায় আছে, বলে সর্বত্রই আছে, আমার মধ্যে আছে, হ্যাঁ আমার মধ্যে, আমার মধ্যে আছে, এই এই মাহালের মধ্যে, হ্যাঁ হ্যাঁ এখানেও আছে, এই খাম্বার মধ্যে আছে, এই যে খাম্বা, হ্যাঁ এর মধ্যে আছে। আর সে একেবারে এমন একটা মাল্য ঘুষি, খাম্বা ফেটে নরসিংহ মূর্তি অনেক, আমাদের ভগবান সর্বত্রই আছে। একটা নোড়ার মধ্যে পদ্ম পুরাণ পড়ে দেখবেন, নোড়ার মধ্যে ভগবান আছে, এই গাছটাকে উপাসনা করো এর মধ্যে ভগবান আছে। অদ্ভুত, হিন্দু ধর্ম একটা অদ্ভুত ধর্ম। মোটামুটি সংক্ষিপ্ত কথা হলো, তোমার গুরুদেব বা তোমাদের গুরুদেব যে নির্দেশ দিয়েছেন, যে আদেশ প্রদান করেছেন, আমরা সব গ্রন্থ পড়ে দেখেছি, কি চৈতন্য, কি আমাদের শঙ্করাচার্য, কোন আচার্য, কত আচার্য, বলদেবাচার্য, রামানুজাচার্য, রামানন্দাচার্য, সব গ্রন্থ পড়ে আমরা দেখেছি, তোমার গুরুদেব তোমাকে যে নির্দেশ আদেশ দিচ্ছেন, যদি বলেন যে গাছের মধ্যে ভগবান আছেন, এখানে তুই ভগবান। এরকম বহু দৃষ্টান্ত পদ্মপুরাণে আছে, বইগুলো পড়ো। অনেকে বলে কৃষ্ণকে যে উপাসনা করে সে বড় হয়ে যায়, আর কালীকে যে উপাসনা করে সে ছোট হয়ে যায়, দুর্গাকে যে উপাসনা করে সে ছোট হয়ে যায়, অনেকে এরকম বলে, কতগুলো মূর্খরা এরা পড়াশোনা কিছুই করে। সকলের মধ্যে ব্রহ্ম বুদ্ধি রাখো, আসল হলো ওইটা, আর গুরুদেবের নির্দেশ মতো চলো, দেখবে সব কিছুর মধ্যে পূর্ণ কৃষ্ণকেই পাবে। আমরা কৃষ্ণের ভজনা করি, কৃষ্ণের মধ্যে সকলকে দেখি, সবই তার বিভূতি, তাকে সকলকে অশ্রদ্ধা করবে না, সকলেই তার মূর্তি, সকলেই তার রূপ, এগুলি বই পড়তে হয়। অনেকে বলে শিব একটু ছোট, কৃষ্ণ একটু বড়, ওকে উপাসনা করছে, আরে রাম তো স্বয়ং শিবের উপাসনা করেছেন রামেশ্বরম, ও বলবে শিব হলো দ্বারপাল, কৃষ্ণ হলেন ঈশ্বর, এইসব অনেকে অনেক কিছু বলে। আমার কথা শুনে রাখা হোক, গরু গাধার কথা না শুনে, ভগবান সর্বত্রই আছেন, আর যার মধ্যে তুমি যা দেখবে সেখানে পূর্ণত্ব প্রাপ্তি। রামচন্দ্র শিবের উপাসনা করেছিলেন, তোমার জানা আছে রামেশ্বরমে, রামচন্দ্র কি ছোট হয়ে গেলে? শিবও সবসময় বিষ্ণুর উপাসনা করে, বই পড়ে দেখবে, তাহলে কি শিব ছোট হয়ে গেলে? সকলের মধ্যেই তিনি আছেন। যত শিব পুরাণ পড়ো দেখবে শিবই সবকিছু, সকলেই তার উপাসনা করেছে। যদি ভাগবত তোমরা পড়ো দেখবে ভাগবতই সবকিছু, শিবটি সব ভগবানের উপাসনা করছে। বহু বইগুলো পড়লে বুঝতে পারবে মনের যে সংকীর্ণতা, মনের যে কৃপণতা, কপটতা, এগুলি সব চলে যাবে। আসল উদ্দেশ্য হলো আর আসল জিষ্ট হলো, তোমার গুরুদেব তোমাকে যে নির্দেশ আদেশ প্রদান করেছেন, সেই নির্দেশ আদেশ প্রতি সাধন ভজন করো, সেখানেই প্রভু। প্রভু আমার করুণাময়, কৃপার সাগর, তিনি তোমাকে কোলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, কিন্তু তোমরা যাইতাম, বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, এখন যাইতাম না, পরে যাই। ভগবান তো গুরুরূপে এসে তোমাদের মন্ত্র দিচ্ছেন, কেন? তোমাকে আকর্ষণ করার জন্য। এখানে ছোট্ট একটা আনন্দ, আসল আনন্দ হলো ওখানে, ওখানে চলো তোমরা, সেটা দেখবে আনন্দের সমুদ্রে তোমরা ডুব দেবে। জীবন তোমাদের সত্যম শিবম সুন্দরম, কিন্তু আমাদের জন্ম জন্মান্তরে কুৎসিত চিন্তা, ময়লা কয়লা আবর্জনা এই সংসারে আমাদের রেখে দিয়েছে, আমরা ওখানে যেতে চাই না। তো যাই হোক, তোমরা নাম সংকীর্তন করো গুরুদেবের নির্দেশ মতো, আদেশ মতো, ইন্দ্রিয় সংযম করো, আহার সংযম করো, বিহার সংযম করো, তোমাদের কোথাও যেতে হবে না, এখানে সব কিছু আছে। হ্যাঁ, আত্মাও আছেন, পরমাত্মাও আছেন, সব দর্শন এখানেই কমপ্লিট, বিশ্বাস করো আমার কথা।
যারা কিছু জানে না তারা দৌড়াদৌড়ি করে, এখানেই তিনি আছেন। কিন্তু একে জানতে গেলে একটু পাহাড় পর্বত সাধন ভজন করতে। যেমন ধরো এখানে রৌদ্র আসছিল, সকলে মনে করছিল গুরুদেবের খুব অসুবিধা হচ্ছে, গুরুদেব এসে অতি আমাদের কাঠিয়া বাবা এক জায়গায় বসে আছে, তার সাথে আর একটা সাধু ছিল, সকলে দক্ষিণা দিচ্ছে। কাঠিয়া বাবা একটুখানি উচ্চ স্তরের সাধু ছিল, তো বুঝতেই পারো দেখতে সেরকম জনাজুটোধারী পুরুষ, লোকে মনে করছে এখানে বেশি দক্ষিণা দিত, তো কাঠিয়া বাবা সকলে বেশি দক্ষিণা দিত আর ওই সাধুরা কম দক্ষিণা দিত। সাধু চিন্তা করলো, আচ্ছা এই বুড়ো সাধুটা যতদিন আমার সঙ্গে থাকবে তো দক্ষিণা বেশি পাবে আর আমি দক্ষিণা কম পাবো। যেই আমরা পঞ্চ সাধন করি, মানে বুঝলো তো, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ পঞ্চতাপ পঞ্চধ্বনি বানাই আমরা, তার মধ্যে আমরা বসি, আমাদের নিয়ম। ওই সাধুটা করেছে কি, যেই কাঠিয়াবা ধ্যানে বসেছে ও করেছে কি, ঘুটে টুটে দিয়ে একটা পাহাড়ের মতো ঘুটে বানিয়ে দিয়েছে আর আগুন লাগিয়ে দিয়েছে, আর দাউ 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 করে আগুন, আর কাঠিয়াবার মধ্যে বসে, কিন্তু কাঠিয়াবার মধ্যে বসে আর চারিপাশে দাউ 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 করে আগুন, পাড়া প্রতিবেশীরা ছুটে এসছে, আরে বাবাকে মেরে ফেললো রে, বাবাকে মেরে ফেললো রে, বাবা আগুনের মধ্যে বাবাকে মেরেই ফেললো। আমার মনে হয় বাবা আমাদের কত ভালো বাবা ছিল, বাবাকে মেরে ফেললো আর কইতাম পারতাম না। আর সাধুটা পালিয়ে গেছে, 5 মিনিট পরে আমাদের কাঠিয়া বাবা জ্বলন্ত আগুন থেকে বেরিয়ে গেল, বেরিয়ে বলছে যোগী কোই স্পর্শ নাহি কর সকতা। সুতরাং সেই পরম্পরা সাধু আমরা, সেই মন্ত্র আমরাও পেয়েছি। ওই আগুন ফাগুন বেশি কিছু আমি বলতে চাই না তোমাদের, নিজের কথা নিজেকে বলব। সুতরাং এইসব জিনিস কোনো ব্যাপার না আমাদের কাছে। আমরা অনেক গরমে আর অনেক পাহাড়ে পর্বতে অনেক বর্ষার বেছরে, বরফের বর্ষা তো দেখোনি ছুঁচের মধ্যে ফুটতে থাকে হিমালয়, বরফের বর্ষা ছুঁচের মধ্যে ফুটতে থাকে, একবার তো আমি মরেই যেতাম। যাই হোক, ভগবান আমার কপালে রেখেছেন যে আমেরিকায় আশ্রম করতে হবে, এই জন্য আমি মরলাম না। সুতরাং আমাদের জীবন হলো এমনভাবে তৈরি, হাজার সূর্য তাপ হলেও কিছু করতে পারবে না, হাজার আগুন হলেও কিছু করতে পারবে না। এসব হলো মহাপুরুষদের আশীর্বাদ আমাদের প্রতি আছে, তারা অনন্ত কৃপাময়, তাদের কৃপা দৃষ্টি অজস্র ধারায় বর্ষিত হয়। যারা প্রকৃত সাধু তাদের এই প্রাকৃতিক দুর্যোগ তাদের একটুও চুল ছিঁড়তে পারবে না, তাদের হলো অন্যরকমভাবে তারা তৈরি, মডেল তৈরি হয়ে যায় ছোটোবেলার থেকে। আমরা 1970 সংসার ছেড়েছি, 52 বছর হয়ে গেল এই সাধন জীবন করতে করতে, বুঝতে পারছো তো, আমরা একটা মডেল তৈরি হয়ে গেছি। আমরা কোনো সূর্য তাপ বা কিছু আগুন ফাগুন ওসব আমাদের কিছু করতে পারি না, এটা খারাপ পেয়েও না বলে ফেললাম। সুতরাং ভগবানের কৃপা দৃষ্টি অজস্র ধারায় তোমাদের প্রতি বর্ষিত হোক। শ্রী নিম্বার্ক ভগবান এক জায়গায় লিখছেন, জনার্থম যৌবনাদি ধনম ধনমেব চ আত্মাত্মীয়েষু নির্বিণীরহ অধিকারী সমগীরিয়তে আদৌ গুরৌ ন সত্ প্রাণম আত্মানম ধনমেব চ সর্ব সম্বন্ধ বিষয়ম কৃত্বা সেবেত লিপ্তসহ দেহেন্দ্রিয় মন প্রাণে মায়াভিত্ত সমাহিতঃ পুত্রবৎ পিত্রবৎ সেবেত প্রিয়বৎ মিত্রবৎ তথা যদেয়া গুরুণা বিদ্যা ভব সম্বন্ধ বংশিনী তাম তদ্গুতেন ধর্মেণ ধারে বৈষ্ণব। আমাদের আচার্য নিম্বার্ক ভগবান গুরুতত্ত্ব বিষয় এমন বলেছেন, আমার মনে হয় তাতে এটা আমার অনুভূতি, আমরা সব বই পড়েছি, এইরকম গুরুতত্ত্ব কোনো আচার্যরা লেখেন, হ্যাঁ কোনো আচার্য লেখেন। আজ থেকে 5000 বছর আগে আচার্য নিম্বার্ক লিখে দিয়েছে, তারপরে সব আচার্যরা এসছেন, আচার্য শঙ্কর, আচার্য রামানুজ, আচার্য রামানন্দ, আচার্য চৈতন্য, এই 500, 550, 700 আর আচার্য শঙ্কর 1400 বছর আগে খ্রিস্টাব্দ 6 আসছিলেন। সুতরাং এইসব ধারা আমাদের চলে আসে, ধন জীবন যৌবন সব গুরুর চরণে অর্পণ করে, দেহেন্দ্রিয় মন প্রাণে দেহ মন ইন্দ্র সব প্রভুর চরণে দিয়ে দাও, গোবিন্দ চরণে দিয়ে দাও, দেখবে সমস্ত তত্ত্ব
তোমাদের হৃদয় প্রকাশিত হবে আর তোমাদের জীবন হবে সত্যম শুভম সুন্দর যাদেয়া গুরুরা বিদ্যা ভব সম্বন্ধ ধ্বংসিনী তন্ত্রুক্তেন মার্গেণ ভারত বৈষ্ণবোত্তমা গুরুদেব যে তোমাকে মন্ত্র দিয়েছে গুরুদেবের নির্দেশনা জপ করো যদি জপ না করো তাহলে তত্ত্ব তোমার মধ্যে প্রকাশিত হবে সুতরাং গুরু কৃপা চাই কৃপা করলে পাবে কিছু করতে হবে মন্ত্র নিলাম মা দীক্ষা নিলাম দীক্ষা মানে দদাতি দিব্য ভাবং চ ছিয়তে পাপ সন্ততি সা দীক্ষেতি সংগাতা গুণভিস্তন্ত্র পারবৈহি শাস্ত্রকার বলছেন দীক্ষা কাকে বলে গুরুদেব দীক্ষা নেব গুরুদেব দীক্ষা নেব এদিকে মাছ দেখলে মুখের থেকে জল পড়ে গরু দেখলে তারপরে কি বলে সব চিকেন আর কি সব আছে মাটন কিছু তো ত্যাগ করতে হবে ত্যাগ ভগবান নিজেই বলছেন গীতাতে যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মস্য যুক্ত স্বপ্নাবোধস্য যোগ ভবতি দুঃখ অর্জুন যুক্ত আহার করবে মানে অল্প আহার করবে শুদ্ধ আহার করবে ইন্দ্রিয় সংযম করবে কমন সংযম করবে সেগুলো করতে হবে তো খালি গুরুদেব দীক্ষা দেন গুরুদেব দীক্ষা দেন গুরুদেব দীক্ষা দেন বলে তো হয় না সুতরাং ইন্দ্রিয় সংযম করো গুরুদেবের মন্ত্র জপ করো অখাদ্য কুখাদ্য কম খাও এগুলি যত কম খাবে তত আয়ু বৃদ্ধি হবে আর যত অখাদ্য কুখাদ্য খাবে তত আয়ু কমে যাবে মুখের স্বাদ লাগবে কিন্তু আয়ু কমে যাবে জিহ্বার লালসেতে যে ইতিউতি ধায় কৃষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ চৈতন্য চরিত হবে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় আর নবমাত্র সাধুসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃত একটা অদ্ভুত গ্রন্থ মানে অপূর্ব গ্রন্থ আমরা সকলে প্রশংসা করি পড়লে তোমাদের কৃষ্ণ ভক্তি লাভ হবে সত্যি তাই আমরা সব বই পড়েছি সুতরাং ঘটনা আমরা সব বই পড়েছি সবই জানি কিন্তু নিজের গুরুদেবের নির্দেশ মতো চলা এটাই হলো পদ্ধতি হাজার বই আছে হাজার মত মতান্তর হাজার রাস্তা আমাদের হিন্দু ধর্ম বিশাল ধর্ম তো একটা বই পড়লে হিন্দু ধর্মকে জানা যায় না বহু বই পড়তে হবে উপনিষদ থেকে শুরু করে ভাগবত পর্যন্ত উপনিষদে ভগবান নিরাকার আর ভাগবতে ভগবান নন্দনন্দন যশোদানন্দন বলো কি এই জন্য আমাদের সব বই পড়তে হবে কিছু কিছু লোকেরা একটা বই পড়ে সিদ্ধান্ত করতে শুরু করে মহান মূর্খ উপনিষদে ভগবান বলেছেন তিনি নিরাকার ভাগবতে বলেছেন তিনি নন্দনন্দন হয়েছে যশোদানন্দন হয়েছে ভগবান পরম কৃপাময় তিনি ভক্তি লভ্য জ্ঞানও লভ্য কর্ম লভ্য আবার ধ্যানও লভ্য কিন্তু জ্ঞান কর্ম ধ্যান এইগুলি ভক্তির মধ্যে প্রবিষ্ট ভক্তিযোগ মানে ওর মধ্যে জ্ঞানও আছে আবার কর্মও আছে আবার ধ্যানও আছে এই জন্য ভক্তিযোগকে ভগবান শ্রেষ্ঠ বলেছে এই জন্য শ্লোকে ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম যোমে ভক্তা প্রযাচ্ছতি দুটো ভক্তি শব্দ রেখেছে একটাই শ্লোকে দুটো ভক্তি শব্দ পত্রম পুষ্পম ফলম তোয়ম যোমে ভক্তা প্রযাচ্ছতি তদহম ভক্তি বহিতম দেখো দুই জায়গা কোন জায়গায় দুটো ভক্তি শব্দ নেই কিন্তু এই শ্লোকে ভগবান দুটি শব্দ দিয়েছে মানে ভক্তি মানে জলই দাও আর ফলই দাও আর তুলসী পাতাই দাও আর বেল পাতাই দাও যাই দাও না কেন শ্রদ্ধার সহিত আর ভক্তির সঙ্গে দিলে অর্জুন আমি প্রসন্ন এই জন্য ভগবানকে কিছু দিতে হয় যেমন আমাকে দাও আমাকে দাও রূপম দেহি জয়ম দেহি দিশৌজ হি দিশৌজ ভগবানকে কিছু দিতে হয় এই যে তোমরা এসছো এটা একটা দেওয়া পার্থ শরীর ভগবানকে দর্শন করছো এটাও তখন পয়সা খরচ করে আসে অনেকে বলে যে আমার পয়েন্ট চলে গেল এখানে আসলে পয়েন্ট চলে গেল আরে সবসময় তো পয়েন্ট যেতেই থাকবে কখনো মাইনাস কখনো আবার একদিন তো সব চলে গেল এখন না পয়েন্ট গেল একদিন তো সব চলে যাবে চাকরি ছেড়ে আসবো মহারাজ আমাদের ইয়ে কোথায় ক্যানাডা থেকে ডেট্রয়েট থেকে মিনিয়াপলিস থেকে স্যান ফ্রান্সিসকো থেকে পয়েন্ট চলে যাবে পয়েন্ট মানে চাকরি পয়েন্ট আরে গোবিন্দকে দর্শন করতে যাচ্ছ এ তো পয়েন্ট ঝুড়ে যাবে
এক ভক্ত, সে রামচরিত মানস পাঠ করছে, শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধার, বরণ রঘুবর বিমল যশু যো দায়ক ফল চার, বুদ্ধিহীন তনু জানিকে সুমিরৌ পবন কুমার, বল বিদ্যা বুদ্ধি দেহু মহি হরহু ক্লেশ বিকার। এর মানে হলো গুরুদেবের চরণ রস নিয়ে মনরূপী আয়নাকে পরিষ্কার করে নাও। অনেক সময় দেখবে বাথরুমের মধ্যে গরম জলে স্নান করলে আয়নাটা যেন কানে ফ্যাকাশি 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 হয়ে যায়, একটা কাপড় দিয়ে ওটাকে সুন্দর করে পুছে নিতে হয়, আর মুখখানা দেখতে হয় কোথায় লিপস্টিক, কোথায় স্নো পাউডার ঠিক মতো লেগেছে কিনা, চুলটা ঠিক মতো বাঁধা হয়েছে কিনা, জটাটা ঠিক মতো আছে কিনা, ঠিক না, আয়নাটা পুষতে হবে তো। তাই বলছেন রামচরিত মানুষে গুরুদেবের চরণরজ নিয়ে মনরূপী আয়নাকে পরিষ্কার করে না, মন এমনি পরিষ্কার হয় না, গুরুদেবের চরণরজ দিয়ে পরিষ্কার হয়, এইটা হল এর অর্থ। মুকুরু মুকুরু মানে আয়না, আর মনু মনু মানে মন। পাঠ করছে, পাঠ করতে কোথায় টাইম হয়ে গেছে আমার, কোথায় চাকরিতে যাওয়া, আজকে বস আমার চাকরিটাই নষ্ট করে, প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে, বসের কাছে গিয়েছে বস আমার দেরি হয়ে গিয়েছে, বুঝলি আমার যে চাকরি না যায়, না না চাকরি যাবে না, কিন্তু কালকে যদি দেরি করে আসো তোমার চাকরি অবশ্য না, কালকে আমি আসবো, তো এত চিন্তা করেন না, কালকে আমি আসবো। আবার সকালবেলা শুরু করেছে, শ্রী গুরু চরণ সরোজ রজ মন মন মুকুর সুধার, বরণ রঘুবর বিমল যশু যো দায়ক ফল চার। আবার পড়ে যাচ্ছে, এখন এগুলো বললে অনেক সময় লাগবে, পড়ে যাচ্ছে, আরে এগারোটা বেজে গেছে রে, আজকে আমার চাকরি তো অবশ্য যাবে, মানে পয়েন্ট কমে যাবে, পয়েন্ট বুঝতে পারছো তো। তারপরে সে আবার করছে শ্রী গুরু চরণ, তিন দিনের পর বস বলছে আজকে তোমার চাকরি অবশ্য যাবে, টাইম মতো যদি না আসো। ভক্ত ভগবানকে প্রার্থনা করে, প্রভু তোমার নামে চোখের তো জল এসে যায়, আর খেয়াল থাকে না চাকরি বাকরির কথা। চতুর্থ দিনে সব যখন গিয়েছে, সে বসকে প্রণাম করছে, আমার তিনটে মেয়ে আছে, আমার চাকরি যেন না যায়। রাখে কৃষ্ণ বলো মারে কে, মারে কে, এটা তো সব মুখস্থ, আর মারে কৃষ্ণ রাখে কে। চতুর্থ দিনে গিয়েছে চাকরির জন্য, তখন বস বলছে ভালো আছেন তো, তখন ডাক্তার বের করে ভালো মতো কথা বলুন, ভালো আছেন তো, এই তো আপনি এসেছিলেন তো একটু আগে, সই করে গেছেন, না না দাদা আমি আমি আসিনি, আমি এই মাত্র আসছিলাম, আরে আপনি এসেছিলেন একটু আগে তো আপনি আসলেন, বলছি না দাদা আমি তো আসিনি, বলে আপনার যে রেজিস্টারে সই করা আছে, আপনি হস্তাক্ষর করেছেন সিগনেচার, বলে না না দাদা আমি আসিনি, আর আপনি খারাপ মনে করবেন, দেখেন রেজিস্টার নিয়ে আসলো ওনার সিগনেচার, হনুমানজি রামজি স্বয়ং এসছে, রামজি স্বয়ং এসছে, এসে ও সই করে দিয়ে গেছে, মানে রামজি ও চাকরি রক্ষা করল। এই যে লগন যদি থাকে, ভক্তি যদি থাকে, রামও তোমার চাকর হয়ে আসে, ভগবান আমাদের এত ভালোবাসে, কিন্তু আমরা ভগবানকে ভালোবাসি, তার শুভ দৃষ্টি আমাদের প্রতি সর্বত্রই আছে, শুধু একটুখানি সুইচটা অন করে রাখো, গুরুদেবের নির্দেশ মতো আদেশ মতো সুইচটা অন করে রাখো, তার কৃপা অজস্রায় আছে, অজস্র। আজকে তুমি দেখো রাধারানীর পোশাক সিঙ্গার করতে করতে ঘাম এসে যাচ্ছিল, বারবার কোমর ব্যথা করতে হয় উঠতে, আবার কোমর ব্যথা করতে হয়, আমার রাধারানী তুমি তাড়াতাড়ি সেজে নাও, আর সইতাম পারতাম কোমরটো পা ব্যথা হয়ে যাচ্ছে, ও মা কি বলবো তোমাকে, আর সঙ্গে সঙ্গে রাধারানীটা সেজে গেল, অদ্ভুত কৃপা, এগুলো তোমরা বুঝবে না, মনে করো মহারাজি খালি ভাষণ দেয়, ভগবানের কৃপা। মা যশোদা ভগবানকে বাঁধতে চেয়েছিলেন, দুটি আঙ্গুল কম পড়ে গেল, মান আর অভিমান, কত দড়ি নিয়ে আসলো, 1 কিলোমিটার দড়ি নিয়ে আসলো, কিন্তু পেট আর বাঁধাই যায় না, ভগবান দেখল মা ঘর্মাক্ত হয়ে গিয়েছে, মানে পার ঘাম মাথার ঘাম এক হচ্ছে, মাথার ঘাম পার ঘাম, মাকে ধরা দিই,
দামোদর ভগবান, বলো দামোদর ভগবান কি জয়। কৃপা সাধন লব্ধ নয়, ভগবান সাধন লব্ধ নয়, ভগবান কৃপা লব্ধ। সাধনা তুমি করো গুরুদেবের নির্দেশ মতো, সাধন না করলে কিচ্ছু হয় না, কৃপা করলে পাবে, সাধন করতে হবে, কিন্তু কৃপাটাই হলো আসল। আর সাধন করতে 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 প্রভুর কৃপা হয়ে যাবে, সেই কৃপাটা গুরুদেবের মাধ্যমে হয়, গুরুদেব লিঙ্ক করে দেন, গুরু আর রাধারানী এক জিনিস, তিনি লিঙ্ক করে দেন ভগবানের সাথে, আর তখন ভগবানের দর্শন পেয়ে জীব আত্মকাম হয়ে যায়। আমি আমার কথা কলেবার আর বেশি দীর্ঘায়িত করছি না, এই উৎসবে উৎসবকে মণ্ডিত করার জন্য অনেক দূর দূর থেকে তোমরা এসছো, কলকাতা থেকেও অনেকে এসছে, তোমরা কোথায় স্যান ফ্রান্সিসকো, ডেট্রয়েট, মিশিগান, কানাডা, আরও অনেক জায়গার থেকে সব এসছো, মিনিয়াপলিস, আরকানসাস, অনেক জায়গার থেকে এসছো, আবার টেনেসি, সব জায়গার থেকে তোমরা এসছো, সুতরাং গোবিন্দকে দর্শন করেছো, তার কৃপা দৃষ্টি আশীর্বাদ দৃষ্টি তোমাদের কাছে অজস্র ধারায় বর্ষিত হোক, অবিশ্রান্ত ধারায় বর্ষিত হোক, তোমাদের কল্যাণ হোক, মঙ্গল হোক, ভগবত চরণ কমলে সর্বে ভবন্তু সুখিনাঃ।